वेलकम टू माय न्यू ब्लॉग वीडियो। तो বন্ধুরা চলে এলাম তোমাদের পাশে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। মোটামুটি অনেক দিন পর 11 থেকে 12 দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আর কি। তো এখন বাজে 7:30 দিকে এই ভিডিওটি ক্রিয়েট করছি আর কি। তো বন্ধুরা এখন মাঠে যাব, মাঠের মধ্যে গিয়ে আর কি পাটজা আগে মাটি দেব। দুটো পাটজা কমপ্লিট করার কথা ছিল, কালকে একটা পাটজা কমপ্লিট করেছি আর একটা পাটজা আজকে কমপ্লিট করব, তারপরে মাটি দেব কমপ্লিট করব। তো মাঠের মধ্যে প্রচন্ড কাজ থাকার কারণে কিন্তু রেগুলার ব্লগ ভিডিও আমি ছাড়তে পারছি না বন্ধুরা। তো সবকিছু রেডি সেডি হয়ে গেছে, এখন তো জল নিয়ে আর কি সেই পুকুরে যাবো, যাকটাকে কমপ্লিট করবো, যা কমপ্লিট করবো তারপরে মাটি দেবো। তো চলো বন্ধুরা তোমাদের সাথে গিয়ে সেখানে গিয়ে ব্লগ ভিডিওটি কন্টিনিউ করছি। সাইকেল চালাই যাচ্ছে আর কি, মাঠের মধ্যে পিছনে দুটো গামলা নিয়েছে আর কি। পাশের পুকুরে কিন্তু পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ মন্দির, আমাদের মায়ের মন্দির। আর এই পাটগুলো পাট জাগ দেওয়া বাকি আছে আর কি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো পাট জাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর মাটি দেওয়া স্টার্ট করবো বাবা আর আমি। বাবা পুকুরে পাড়ে পৌঁছে গেছে আর কি, দাঁড়িয়ে আছে। জাগ আর কি, একটা আবার জাগে মাটি দেওয়া কমপ্লিট করলাম। অল্পটুকু পাট জাগ বাকি আছে, তাহলে শেষ হয়ে যাবে। আর আজকে মারাত্মক গরম, জলের তো নাম নিশানে নেই, তোমরা দেখতে পাচ্ছ আর কি। অল্প কয়েকটা বোঝা আছে উপরে আর কি, ওখান থেকে এনে পাট জাগ দিলে একদম কমপ্লিট। কয়েকটা বোঝা আছে আর কি। তো এগুলো নিয়ে গেলেই তারপর পাট জাগ কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, পাটের বোঝা ওলা ধারে করে নিয়ে যাচ্ছি আর কি, নিয়ে যাই পুকুরে ধারে, ওখান থেকে দিয়ে ফেলে দিচ্ছি। আর বাবা ওখান থেকে পাট জাগ দিচ্ছে আর কি। তো তাড়াতাড়ি করার ব্যবস্থা করছি, চেষ্টা করছি আর কি তাড়াতাড়ি যাতে বাড়ি যাওয়ার জন্য। এই হলো পরিস্থিতি, মাত্র কাজ শেষ হলো আর কি, পাট জাগে মাটি দেওয়া কমপ্লিট করলাম, এখন বাড়িতে যাব। তো বাড়িতে যাই, খাওয়া দাওয়া করবো আর কি। পাটগুলো শুকিয়ে যাওয়ার জন্য মানে মাটি কাটতে কাটতে পাট জাগে মাটি মানে দিতে দিতে মানে প্রচণ্ড মাটি লেগে গেল আর কি, অনেক বেশি মাটি, কারণ পাটগুলো এনে রেখেছিলাম ওই জন্য শুকিয়ে গিয়েছিল, ওই জন্য মাটিটা বেশি লাগলো। তোমাদের প্রায় অনেক দিন পর আর কি বৃষ্টি হচ্ছে, প্রায় মানে 1.5-2 মাসের কাছাকাছি আর কি। ভাবছিলাম হয়তো বর্ষা হবেই না, কিন্তু মানে যাক মনে হচ্ছে যে একটু আশা ভরসা পাচ্ছে আজকে বৃষ্টি দেখে যে মানে বর্ষা হবে আর কি। তোমাদেরকে দেখাচ্ছি আর কি কতটা মুসলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা দেখো সেই সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে আর কি। তো